हेलो व्यूअर्स, वेलकम जानाई आरडीएन स्टाडी चैनले। आज के आमरा त्रिपुरा टेट एर इतिहास सिलेबस थेके भारतीय इतिहासे गुरुत्वपूर्ण युद्ध सम्पर्के जानबो। भारतेर इतिहासे जे गुरुत्वपूर्ण युद्धगुलो रयेछे एवं त्रिपुरा टेट एग्जामेर जन्य खुबई इम्पोर्टेंट, सेई सकल युद्धगुलो निये आज के आलोचना करब। एक नम्बरे रही है हिदास पिसेर युद्ध 326 ख्रीष्टपूर्व। ताहले हिदास पिसेर युद्ध कत ख्रीष्टाब्द हुए चिलो? 326 ख्रीष्टपूर्वे। पुरु एवं आलेक्जेंडर, हिदास पिसेर युद्ध पुरु एवं आलेक्जेंडारेर मध्य हुए चिलो एवं आलेक्जेंडार जयी हुए चिलें। दुई नम्बर कलिंग युद्ध, वेरी इम्पोर्टेंट, 263 ख्रीष्टपूर्व। ताहले कलिंग युद्ध हुए चिलो 263 ख्रीष्टपूर्वे। कादेर मध्य हुए चिलो? सम्राट अशोक एवं कलिंगेर राजा। सम्राट अशोक एवं कलिंगेर राजार मध्य कलिंग युद्ध हुए चिलो। सम्राट अशोक जयी हुए चिलें एवं ए युद्धे सम्राट अशोक जयी हुए छिलें। तीन नम्बर तराइनेर प्रथम युद्ध, वेरी इम्पोर्टेंट, 1191 ख्रीष्टाब्द। 1191 ख्रीष्टाब्दे तराइनेर प्रथम युद्ध संघटित हुए छिलो मोहम्मद घुरी एवं प्रीतिराज चौहानेर मध्ये। तराइनेर प्रथम युद्ध हुएछिलो मोहम्मद घुरी एवं पृथ्वीराज चौहानेर मध्य। जयी हुएछिलेन पृथ्वीराज चौहान। चार नम्बर तराइनेर द्वितीय युद्ध, 1192 ख्रीष्टाब्द। तराइनेर द्वितीय युद्ध हुएछिलो 1192 ख्रीष्टाब्दे मोहम्मद गुरी एवं पृथ्वीराज चौहानेर मध्य एवं मोहम्मद गुरी जयी हुए छिलें। ताहले तराइनेर प्रथम युद्ध एवं द्वितीय युद्ध हुए छिलो। तराइनेर प्रथम युद्ध हुए छिलो 1191 ख्रीष्टाब्दे, द्वितीय युद्ध हुए छिलो 1192 ख्रीष्टाब्दे। तराइनेर प्रथम युद्ध संघटित हुए छिलो मोहम्मद गुरी एवं पृथ्वीराज चौहानेर मध्य। ঠিক তেমনি তরাইনের দ্বিতীয় যুদ্ধও সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তরাইনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘুরি। পাঁচ নম্বর পানিপথের প্রথম যুদ্ধ, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিলেন। ছয় নম্বর কানোয়ার যুদ্ধ, 1527 খ্রিস্টাব্দ। 1527 খ্রিস্টাব্দে কানোয়ার যুদ্ধ হয়েছিল বাবর এবং মেবারের রানা সঙ্গের মধ্যে। এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিলেন। সাত নম্বর ঘরঘরার যুদ্ধ, 1529 খ্রিস্টাব্দ। বাবর এবং সুলতান মাহমুদ লোদির আফগান বাহিনী। এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিলেন। প্রত্যেকটি যুদ্ধই ত্রিপুরা টেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি বা দুটি প্রশ্ন আপনারা পরীক্ষার মধ্যে পেতে পারেন। চৌসার যুদ্ধ, 1539 খ্রিস্টাব্দ। যুদ্ধটি সংঘটিত হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। এই যুদ্ধে শেরশাহ জয়ী হয়েছিলেন। নয় নম্বর বিলগ্রামের যুদ্ধ, 1540 খ্রিস্টাব্দ।
শেরশাহ এবং হুমায়ুন। জয়ী হয়েছিলেন শেরশাহ। এই যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত থেকে পলায়ন করেছিলেন এবং কিছু সময়ের জন্য মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল হুমায়ুনের দ্বারা। দশ নম্বর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। আকবরের অভিভাবক বৈরাম খা এবং হিমুর মধ্যে এই যুদ্ধে জয়ী হয়েছিলেন আকবরের প্রধান অভিভাবক বৈরাম খা। এগারো নম্বর, হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে। 1576 খ্রিস্টাব্দে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে। এই যুদ্ধে জয়ী হয়েছিলেন আকবর। বারো নম্বর, সামগরের যুদ্ধ 1658 খ্রিস্টাব্দ। ঔরঙ্গজেব এবং দারাশিকু ছিল ভাই। তাদের মধ্যে উত্তরাধিকারীর জন্য, মানে কে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসবেন তা নিয়ে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ঔরঙ্গজেব জয়ী হয়েছিলেন। পরবর্তী স্লাইড, ১৩ নম্বর, পলাশির যুদ্ধ ভেরি ইম্পর্ট্যান্ট 1757 খ্রিস্টাব্দ। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে এই যুদ্ধে রবার্ট ক্লাইভ জয়ী হয়েছিলেন। ১৪ নম্বর, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে। আফগান প্রধান আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে আহমদ শাহ আবদালি জয়ী হয়েছিলেন। ১৫ নম্বর, বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরো এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মীর কাসিম, এটি কাসেম নয় কাসিম, এই যুদ্ধে জয়ী হয়েছিলেন ইংরেজ সেনাপতি মনরো। পরবর্তী স্লাইড, এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ইতিহাসের যে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো রয়েছে, যেগুলো থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে আমরা 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নম্বর, হিদাস পিসের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর, 1526 খ্রিস্টপূর্বে। দু নম্বর, হিদাস পিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? পুরু এবং আলেকজান্ডার এর মধ্যে। তিন নম্বর, হিদাস পিসের যুদ্ধ কে জয়ী হয়েছিলেন? হিদাস পিসের যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? আলেকজান্ডার। চার নম্বর, কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভেরি ইম্পর্ট্যান্ট, আপকামিং টেট এক্সামের মধ্যে এই প্রশ্নটি আসতে পারে। 261 খ্রিস্টপূর্বে। পাঁচ নম্বর, কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? সম্রাট অশোক এবং কলিঙ্গের রাজার মধ্যে। ছয় নম্বর, কলিঙ্গ যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন,
7 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। 8 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? পৃথ্বীরাজ চৌহান। 9 নম্বর, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? মোহাম্মদ ঘুরি। 10 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের স্থাপন হয়েছিল এবং দিল্লি সাম্রাজ্য, দিল্লির যে সুলতানি সাম্রাজ্য ছিল তা ধ্বংস হয়েছিল। 11 নম্বর, চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। 12 নম্বর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বৈরাম কা এবং হিমুর মধ্যে। 12টি প্রশ্ন আমরা কমপ্লিট করে নিয়েছি। 13 নম্বর, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে। 14 নম্বর, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? আকবর এবং রানা প্রতাপের মধ্যে। 15 নম্বর, বিলগ্রামের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে ভারত ত্যাগ করেছিলেন। এই ছিল আমাদের ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে আলোচনা এবং তার সঙ্গে 15টি প্রশ্ন আমরা আলোচনা করেছি। আপনারা চাইলে এই যে যুদ্ধগুলো আলোচনা করেছি এখান থেকে 30 থেকে 40টা প্রশ্ন আপনারা তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।